24 থেকে কইতেছি, আমার সাথে ক্যামেরাম্যান মোহাম্মদ রহিম ভাই আছে, ওনাকেও নিয়ে আমরা এলাকার পরিস্থিতি কি জানতে চাইতেছি। অতি ফার্স্ট আমরা আমাদের চিটেকে ভাই রিপন ভাইয়ের কাছে যাইতেছি। আসসালামু আলাইকুম রিপন ভাই। ওয়ালাইকুম সালাম দাদা। বলো কত কম আছো না? নিয়ে আমার কি হতা ইয়ান তাই না বুঝি? কা তোমার সিটিং কত না বুঝো তোমার বুঝি? হ্যাঁ তোমার কোন উদ্দেশ্যে আমার যে এলাকায় এসছো? তোমার এলাকার পরিস্থিতি কি আর ইয়ান জানতে পারছি? তোমার এলাকার পরিস্থিতি কি আর ইয়ান জানতে না এসছি? দের এখন তোমরা কিভাবে সলার ইয়ান আর হবে দাদা? তুমি ইয়ান না কইও, আর এলাকার পরিস্থিতি খুবই খারাপ। এই যে বর্ষা তারপর বৃষ্টি হয়ে আমাদের এলাকার রাস্তাঘাট সবসময় ডুবে আছে। আপনার ইচ্ছাগুলো দেখতে পারেন আমাদের এলাকার কি পরিস্থিতি। আচ্ছা দেখা যাক ভাই, আমরা দেখি ওনাদের এলাকার পরিস্থিতি কি। মোটামুটি আপনার সাথে যাই রাখলো নোয়াখালীর কাছে, তার কি অবস্থা চাই? এলাকার পরিস্থিতি কি আছে এখন? সরকারকে আমাদের কাছে টেলিফোন নাম্বার আছে যে আমরা আই আর কাছে ফোন দিমু। আপনি তো চেয়ারম্যানকে বলেন না যে আপনাদের এলাকার পরিস্থিতি এটা? চেয়ারম্যানে তো এই অবস্থা করছে রে ভাই, চেয়ারম্যান দিয়ে কি করবো? আচ্ছা শোনো, আপনার চেয়ারম্যানের কাছে যাই, উনি কি বলে? এখন কথা বলবো নোয়াখালীর চেয়ারম্যানের সাথে, উনি কি বলে শুনি। আমরা এখন কথা বলবো চেয়ারম্যান সাহেবের সাথে। চেয়ারম্যান ভাই, আপনার এলাকার পরিস্থিতি জনগণ বলতেছে আপনি নাকি অন্য এলাকায় মাটি বিক্রি করে খান। এটা কোনো কথা হইলে আপনি মাটি বেশি খাইবেন? আপনার সরকার আমাকে দেয় না, তো আমি কি করব?